যাত্রীদের আমাদের এই রায় দিতে দোয়া এবং মিলাদ মাহফিলে এই অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ সকল ভাইকে আমি ভাই আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এই তাৎপর্য মন্ডিতে সেই দিনকে স্মরণ করে তারা এই দোয়া মাহফিলের অনুষ্ঠানটি করেছে। বন্ধুরা আমার, আজকে আমাদের রাষ্ট্র সমাজে যা ঘটছে এইটিকে আমরা যদি মূল্যায়ন করি তাহলে দেখব আজকের এই দিনটি, আশুরার দিনটি, বিশেষ করে যারা ন্যায়ের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে, প্রিয় বৈহিত্র, তিনি কারবালার ময়দানে জীবন দিয়েছেন, এটা কি শুধু জীবন দেওয়া? এর পিছনে আছে ইসলামের শাশ্বত যে বাণী গণতন্ত্র। রাজার ছেলে রাজা হবে, এখানে একটা প্রতিবাদ ছিল যে খোলাফায়ে রাশেদীন জনমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে কোনো রাজতন্ত্র ছিল না, সেটাকে রাজতন্ত্র বানানোর যে প্রক্রিয়া সেটার বিরুদ্ধে কিন্তু এই কারবালা যুদ্ধে গণতন্ত্রের পক্ষে এই আত্মোৎসর্গ শাহাদাত বরণ। আরেকটা ছিল হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা। আজকে আমাদের রাষ্ট্র সমাজ থেকে ইনসাফ উঠে গেছে, কুৎসা অপপ্রচার এটি একটি প্রতিষ্ঠিত নীতি তৈরি করেছে আওয়ামী লীগের সরকার এবং তার মন্ত্রীরা, অকথ্য মিথ্যা অপপ্রচার। আওয়ামী লীগ একটি মিথ্যার কোম্পানি, আর সেই কোম্পানির বিজ্ঞাপনী ম্যানেজার সেজেছেন ওবায়দুল কাদের, আর সহকারী বিজ্ঞাপনী ম্যানেজার হচ্ছে তাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ঠিক আছে বন্ধুরা আমার, এই হচ্ছে অবস্থা। আর এই কোম্পানির চেয়ারম্যান, এই মিথ্যা কোম্পানির চেয়ারম্যান স্বয়ং প্রধানমন্ত্রী, কি বলেন আর না বলেন এটি আমরা আর আজকের এই দোয়া অনুষ্ঠানে কি বলবো? আপনি কিসের গর্ব করেন প্রধানমন্ত্রী? আপনার প্রতিটি পদক্ষেপ হচ্ছে হিংসার বিদ্বেষ ছড়ানো আর কুৎসা রটানো। আপনি আজকে আওয়ামী লীগের সভানেত্রী, এটা তো জিয়াউর রহমানের দান, এটা তো জিয়াউর রহমানের দান। আপনি তো আজকে আওয়ামী লীগের সভানেত্রী থাকতে পারতেন না যদি সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদে থেকে যে আইন করেছিলেন পিপুলস পলিটিক্যাল পার্টি রেগুলেশন, সেখানে দরখাস্ত করে আওয়ামী লীগ বাকশাল থেকে নতুন করে আওয়ামী লীগ তৈরি হলো, সে আওয়ামী লীগের সভাপতি আপনি। আর আপনি বলেন জিয়াউর রহমান রাষ্ট্রপতি এটি নাকি অবৈধ ছিল। হ্যাঁ, আপনার কাছে অবৈধ। ডাকাতরা যখন কারো বাড়ি দখল করে তো ডাকাত কি বলবে আমি অবৈধ কাজ করছি? কখনই বলবে না, সে বলবে যে আমি এটা ন্যায়সঙ্গত কাজ করছি। কিন্তু যার বাড়ি ডাকাতি হয়, সেই গৃহস্থের বাড়ি বা সেই বাড়ির মালিক, সে বুঝতে পারে যে এটা আমার বাড়ি ডাকাতি হয়েছে। দেশের জনগণ, দেশের মালিক জনগণ, তারা বুঝতে পারছে তাদের ভোটাধিকার, তাদের কথা বলার স্বাধীনতা, তাদের খবরের কাগজ পড়ার স্বাধীনতা, তাদের চলাচলের স্বাধীনতা এটা হরণ করেছে আওয়ামী লীগ, এই ডাকাত সরকার। কিন্তু সে কাছে রেখে বললে তো সে অস্বীকার করবে, এটা স্বাভাবিক, কারণ তারা নিজেরাই ডাকাতি করছে। তো সুতরাং তারা যে ডাকাতি করছেন, তারা যে গণতন্ত্র হত্যা করছেন, তো তারা কি জিয়াউর রহমানকে বলবেন, তার সম্পর্কে ইতিবাচক কথা বলবেন? বলবেন না।
তখনই তারা এটা বলবেন না, কারণ জিয়াউর রহমানকে স্বীকৃতি দিলে তাহলে তারা যে হত্যাকারী এটা তো প্রতিষ্ঠিত হয়ে যায়। এই কারণেই তারা এই সমস্ত কথা বলেন, কারণ বাকশাল করেছিল কে, গণতন্ত্র হত্যা করেছিল কে, সংবাদপত্র বন্ধ করেছিল কে, কথা বলার স্বাধীনতা বন্ধ করেছিল কে, রাজনৈতিক দলগুলো বিরোধী দলগুলোকে আপনার বন্ধ করেছিল কে, এদের সমস্ত হত্যাকারী এই আওয়ামী লীগ তারাই বাকশাল করে বন্ধ করে। আজকে আপনার কাছে তো জিয়াউর রহমান অবৈধ হবেই, কিন্তু জনগণের কাছে গণতন্ত্রের প্রতীক জিয়াউর রহমান, জনগণের কাছে স্বাধীনতার প্রতীক জিয়াউর রহমান, জনগণের কাছে বহুদলীয় গণতন্ত্রের প্রতীক জিয়াউর রহমান, জনগণের কাছে সংবাদপত্রের স্বাধীনতা মানেই জিয়াউর রহমান, বাক্প্রকাশের স্বাধীনতা মানেই জিয়াউর রহমান, কথা বলার স্বাধীনতা মানেই জিয়াউর রহমান, শান্তিতে ঘুমানো মানেই জিয়াউর রহমান, আইনের শাসন মানেই জিয়াউর রহমান। আর পার্লামেন্টের মধ্যে কোথায় শিয়ার সিকদার, কে বলছেন? আওয়ামী লীগের নেতারা। গুম কে? আওয়ামী লীগ। বিচার বহির্ভূত হত্যার জন্য দায়ী কে? আওয়ামী লীগ। ক্রসফায়ারের জন্য দায়ী কে? আওয়ামী লীগ। ইলিয়াস আলীকে গুম করেছে কে? আওয়ামী লীগ। চৌধুরী আলমকে গুম করেছে কে? আওয়ামী লীগ। সুমনকে গুম করেছে কে? আওয়ামী লীগ। বন্ধুরা আমার, এই গুম, ক্রসফায়ার, গণতন্ত্র হত্যা, বিরোধী দলকে বন্ধ করার ঐতিহ্য আওয়ামী লীগ। তো সুতরাং ডাকাতরা ডাকাতি করলে যেমন সেটাকে তারা ন্যায়সঙ্গত মনে করে, তাই গণতন্ত্র হত্যাকারীরা তারা তো জিয়াউর রহমানকে স্বীকৃতি দিলে তাদের জন্য ক্ষতি হয়ে যায়। তাই বন্ধুরা আমার, এইরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা দিনাতিপাত করছি। প্রধানমন্ত্রী বলেছেন টেনে টুনে ম্যাট্রিক পাস করলে দেশের প্রতি মায়া থাকে। বাহ প্রধানমন্ত্রী, আপনি কি বিএ পাস করেছেন? করতে পারেন, আপনার রেজাল্টও তো মানুষে জানে। আরেকটা কথা হলো, আপনি আপনার দেশের মায়া যখন এতই, তো আপনি সুষ্ঠু নির্বাচনে বিএনপির অনেক মানে মাঝারি নেতা এদের কাছেও তো আপনি হেরেছেন, তাহলে আপনি কোথায় আপনার শ্রেষ্ঠত্ব? আপনি সাদেক হোসেন খোকার কাছে হেরেছেন না 91 সালে? আপনি রেজন মান্দানের কাছে হেরেছেন না 91 সালে? আপনি আরো অক্ষত করে জেড লেভেলের নেতা, জেড এক্স ওয়াই জেড এই লেভেলের নেতা নূর মোহাম্মদ পীরগঞ্জ রংপুরে, তার কাছে আপনি 20,000 ভোটের ব্যবধানে আপনি জিতেছেন, তাই সে 20,000 ভোটের ব্যবধানে আপনি হেরেছেন। তো আপনার আপনার কিসের দেশের প্রতি মায়া যে জনগণ আপনাকে ভোট দেয় না, যে এক্স ওয়াই জেড লেভেলের ABCD না, এক্স ওয়াই জেড লেভেলের লোকের কাছেও আপনি হারেন, আর আপনি শিক্ষার অহংকার করেন? আমি বলবো, যারা বীর শ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান, এরা তো ম্যাট্রিক পাসও করেননি, তো করেননি বলে কি উনি তারা বিএ পাস ছিল না বলে কি তারা তাদের দেশপ্রেম নেই? তাই তো আপনার কথা এখন বলতে হয়, আপনি অবান্তর কথা বলছেন, আপনি মিথ্যাচার করছেন, আপনি এখন দেশপ্রেমের দেশপ্রেমের যন্ত্র আবিষ্কার করেছেন, সেটা দিয়ে আপনি মাপছেন। কিন্তু যারা জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, কথা বলার স্বাধীনতার পক্ষে, ওই লাল দালানের মধ্যে এদেশের গণতন্ত্রের প্রতি দেশনেত্রীকে বন্দী করে রেখেছেন জনগণের কাছে, সেটাই বড় কথা। আপনার হিংসা এই জন্য যে বেগম খালেদা জিয়া উপরে এত নিপীড়ন নির্যাতন, তার বিরুদ্ধে এত মিথ্যাচার, জনগণ বিশ্বাস করে না, অনুক্রমেই বিশ্বাস করে না, এই কারণেই আপনি এখন অবান্তর কথাবার্তা দিয়ে এসে জনগণকে মন ভুলাতে চাচ্ছেন। কিন্তু জনগণের মন কোনোভাবেই ভুলবে না, এটা তিনিও বিশ্বাস করেন, এই বলেই উনি দিনের আলোতে আর নির্বাচন করতে সাহস পান না, উনি নির্বাচন করেন রাত্রে, মিডনাইট ইলেকশনের প্রধানমন্ত্রী যা বলবে মনে রাখবেন এটা জনগণের বিরুদ্ধে কথা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি আজকে 10ই মহরম আশুরা, যে আমি প্রথমেই বলেছিলাম যে এই দিনটি হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠার দিন, আর ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে, ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে নিজের জীবনকে উৎসর্গ করতে হয়। আমাদের প্রিয় নবীর দৌহিত্র যে জীবন উৎসর্গ করেছেন ইনসাফের জন্য, এটা আমাদের প্রেরণা। এটা আজকে যারা দেশে দেশে আপনারা যারা আজকে ন্যায়ের পক্ষে লড়াই করছেন, গণতন্ত্রের পক্ষে লড়াই করছেন, আশুরার দিন তাদের জন্য একটা বিরাট প্রেরণা হয়ে থাকবে। আমরা এই দিন থেকে একটা বড় ধরনের শিক্ষা আমরা নিতে পারব। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমাদের তার কলিজার টুকরা আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেছেন তার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে চিকিৎসাধীন রয়েছেন তার জন্য দোয়া করবেন আমাদের দেশ মাতা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কাস্ত অন্যায়ভাবে জরাজীর্ণ জেলখানার ভিতরে বন্দি করে রেখেছেন তার মুক্তির জন্য দোয়া করব আমি আরও একটি আপিল জানাবো আমার আম্মাজান গত বুধবারে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাবো আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রয়াত সভাপতি যে মানুষটিকে নিয়ে আমরা 26 বছর এইখানে বিভিন্ন প্রোগ্রাম করেছি ধর্মীয় অনুষ্ঠান আমাদের প্রিয় মালিক ভাই ও আমাদের সাবেক সভাপতি তার জন্য আমরা দোয়া করি আসলে আমরা সকলে মিলে আল্লাহ দরবারে মোনাজাত করে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد وعلى آل محمد سبحانك اللهم وبحمدك سبحانك اللهم
তোমার সাহি দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আমাদের হাতকে কবুল মঞ্জুর করে আল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, ঐতিহাসিক আশুরা দিবসে আল্লাহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আমরা আল্লাহ সালাতু সালাম দরুদ সালাম যা কিছু করেছি আল্লাহ সোনার মদিনায় নবী পাকের রব যেমন করে তুলেছি, সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন উলামায়ে মুতাকাদ্দিমীন উলামায়ে মুতাখিরীন তমাম পৃথিবীর নিচে যত মুসলমান নরনারী শহীদ হয়েছেন তাদের সকলের আরোহণের হাদিয়া পৌঁছিয়ে দাও আল্লাহ। খাস করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতের ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। তার কলিজার টুকরা আল্লাহ আরাফাত রহমান কোকো বনানি গুলিস্তানে শহীদেছে আল্লাহ, তাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আজকে বছর কয়েক বছর আজকে আজকে তাকে ফরমাইশি রায় দিয়ে আল্লাহ মিথ্যা রায় দিয়ে তাকে আজকে জেলখানায় বন্দী করে রেখেছে আল্লাহ। তোমার দরবারে পড়ে আছে আল্লাহ, তুমি তাকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় নেত্রী অসুস্থ, আমরা যতটুকু শুনেছি তিনি হাঁটতে পারেন না, ডায়াবেটিসে অসুস্থ আল্লাহ, বিভিন্ন সমস্যা জর্জরিত আল্লাহ, তাকে তুমি সেবা দান করে দাও আল্লাহ। জালেমের হাত থেকে তুমি তাকে মুক্তি দান করে দাও আল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ বিদেশের মাটিতে চিকিৎসাধীন রয়েছেন আল্লাহ, তার বিরুদ্ধে আজকে বহু ষড়যন্ত্র চক্রান্ত চলছে আল্লাহ, তাকে এই দেশে এসে জাতির খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আশুরার শিক্ষা নিয়ে আল্লাহ আমরা যে আগামী দিনে পথ চলতে পারি সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়া আল্লাহ, আমি মা হারা সন্তান, গত বুধবার আমার মাকে হারিয়েছি আল্লাহ, তাকে কবর দিয়ে এসেছি আল্লাহ, আমার মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ পিতামাতা আল্লাহ, সেই পিতামাতা যাদের নাই আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসী করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় মালিক ভাই পৃথিবী থেকে চলে গেছেন, তাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ওলামাদারের মজিদ ভাই ইন্তেকাল করেছেন, তাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমি জানি না কার আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ, যাদের আব্বা জান আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের যে সকল নেতা কর্মীরা এই জালেমের অত্যাচারে জেলখানায় আবদ্ধ রয়েছে আল্লাহ, তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যারা গুম হয়েছে যারা খুন হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যারা গুম হয়েছে তাদেরকে বেরিয়ে আসার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ যে সমস্ত নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জেলখানায় যারা রয়েছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের উপরে খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ। আল্লাহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে আল্লাহ শক্তি এবং সাহস বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ দেশনেত্রীর মুক্তির আন্দোলনে আমাদেরকে সকলকে শক্তি এবং হিম্মত বাড়িয়ে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ونور عرشه سيدنا محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. شباب عشر.